আল্লাহ, নারায়ণগঞ্জের এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে তো পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই দূরে মতিঝিল। হ্যালো গাইস, ঢাকার মানে শুধুমাত্র মাওয়া ঘাটি চিনে, কিছু হলে কয়েকদিন পর ইলিশ খেতে যেতে হবে। কিছুদিন আগে আমিও এমন ছিলাম, বাট আজকে আমি চিন্তা করলাম কেননা আমরা নারায়ণগঞ্জে যাই, যেটা হলো আমার প্রিয় শহর। আমি যাচ্ছি নারায়ণগঞ্জের দি ডাইনিং লঞ্জে, ওখানে নাকি কেকের মতো পিৎজা পাওয়া যায়। কেক কাটলে যেরকম পিসেস হয় ওরকম পিৎজা কাটলেও আমরা এরকম পিৎজার পিস পাবো। সো লেটস গো। Welcome to the dining lounge. চারটা ব্রাঞ্চ আছে, বাট প্রেরণা কোথায় আসলো? নারায়ণগঞ্জে। কেন আসলো তোমরা কি একটু চিন্তা করে দেখেছো? বিকজ নারায়ণগঞ্জ এর মানুষকে আমি খুবই ভালোবাসি, আর নারায়ণগঞ্জ আমার খুবই একটা প্রিয় শহর, কেননা নারায়ণগঞ্জের মানুষ আমার ভিডিও অনেক বেশি দেখে। সো এই কার্ডটা আমি আমার ফ্যানের কাছ থেকে পেয়েছিলাম, অ্যান্ড আমার একটা ফ্যান বলেছিলো দি ডাইনিং লঞ্চে খাওয়া অনেক বেশি মজা, অ্যান্ড ওই ফ্যানটা কিন্তু নারায়ণগঞ্জ থেকেই। সো আমি আজকে ওর কথা চিন্তা করে আসলাম দি ডাইনিং লঞ্চে, অ্যান্ড তোমরা যারা যারা নারায়ণগঞ্জে থাকো তোমরাও কিন্তু এখানে আসতে ভুলবে না। ওদের খাবার সম্পর্কে আমি এখনো বলতে পারছি না, আমি আর কিছুক্ষণের মধ্যে ট্রাই করবো, একদম কিন্তু বলবো। হ্যালো এভরিওয়ান, এটা হলো 4% মশলা কম্বো। আমি আমার ভিডিওর সাইডে দিয়ে দিচ্ছি যে এটার অফার প্রাইসটা কত। আপনারা দেখতেই পাচ্ছেন যে রেগুলার প্রাইস কত বেশি ছিল অ্যান্ড অফার প্রাইস কত কম। সো এখন আমি সবগুলো ফুড ট্রাই করবো, অ্যান্ড আপনাদেরকে অবশ্যই জানাবো যে কোন ফুডটা আমার সব বেশি ভালো। ফুড রিভিউ দেওয়া অনেক বেশি কষ্টর, বিকজ খাওয়ার সময় কথা বলতে হয় না, এটা আমরা সবাই জানি। তো তারপরেও আমার যেহেতু ফুডটা কেমন ছিল এটা জানাতে হবে। রাইসটা দেখতে খুবই মজা লাগছে অ্যান্ড অনেক বেশি কালারফুল। মার হাতের রান্না খুবই পছন্দ, অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমার মা যদি কখনো একদম ফ্রাইড রাইস রান্না করে ওটার লুকটা যেরকম হতো সেম এক্স্যাক্ট এই লুকটা। সো আমার চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ, সো আজকে আমি চিকেনটা সবার ফার্স্টে ট্রাই করব। আমি যদি কোথাও খেতে যাই আমি চিকেন ফ্রাই না খেয়ে বের হতে চাই না। সো লেটস ট্রাই। অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো চাইনিজ ফুড খাবো, অ্যান্ড এখানে আসার পরে সবগুলো আইটেম খুবই বেশি মজা, অ্যান্ড সবগুলো পারফেক্ট। যার জন্য আজকে আমরা এখানে আসতে পারলাম তিনি হলো আমাদের ড্রাইভার ভাইয়া, অ্যান্ড তার জন্য এখানে আমি প্লেট সার্ভ করব। কাউকে সার্ভ করে দিতে আমার খুবই ভালো লাগে, অ্যান্ড এই ফুডসগুলো অনেক বেশি কালারফুল, সো আমার প্লেটটাকে ডেকোরেট করতেও খুবই ভালো লাগবে। এই যে এত সুন্দর রাইস, ভেজিটেবল অ্যান্ড কারিটা, এইটা যদি একটা কম্বো আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের আদার ফুডস কিচ্ছুই করা লাগছে না, আপনারা চারজন এসে খুব সুন্দর মতো পেট ভরে খেয়ে যেতে পারেন। এটা হলো সুপার ওয়াও অফার, অ্যান্ড তোমরা যারা নারায়ণগঞ্জে থাকো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর, সেটা হলো তোমরা আমার এই ভিডিওতে তোমাদের তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করবা, অ্যান্ড তোমাদের মাঝে আমি তিনজনকে সিলেক্ট করবো, অ্যান্ড সিলেক্ট করে তোমাদেরকে আমি উইনার বানাবো, অ্যান্ড ওই তিনজন উইনার এই সুপার ওয়াও অফারটা ফ্রিতে পাবে দি ডাইনিং লঞ্জে এসে। তো আর দেরি না করে তোমরা আমার ভিডিওর নিচে তোমাদের তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করো, অ্যান্ড জিতে নাও এই সুপার ওয়াও অফারটা, অ্যান্ড অবশ্যই খেতে চলে আসবা ফ্রিতে সুপার ওয়াও অফার। ওদের খাওয়া অনেক বেশি মজা, প্রত্যেকটা আইটেম একদম বেস্ট, অ্যান্ড তোমরা যখন খেতে আসবা অবশ্যই আমাকে কিন্তু ছবি পাঠাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ডাইনিং লঞ্চ কিন্তু খালি নারায়ণগঞ্জেই নেই, আমি যদিও এখন নারায়ণগঞ্জে খেতে এসেছি বিকজ ঢাকার থেকে একটু দূরে, এবং আমরা কিন্তু মাওয়াতে সাধারণত মাসে এক দুইবার যাওয়া হয়, তো মাওয়ার মতো ঠিকই তোমরা নারায়ণগঞ্জে এসেও খাওয়া দাওয়া করতে পারো দি ডাইনিং লঞ্চে। অ্যান্ড যারা নারায়ণগঞ্জে আসতে পারবা না তোমরা আরও ওদের বাকি তিনটা আউটলেট আছে, তোমরা ওই তিনটা আউটলেটেও যেতে পারো এবং ট্রাই করতে পারো ওদের ফুড, অনেক মজা। ওদের এত রাশ ছিল, অ্যান্ড রেস্টুরেন্ট ভালো নাকি খারাপ এটা কিন্তু মানুষ রেস্টুরেন্টে আসে নাকি না আসে এটা দেখে বোঝা যায়, তো ওদের পুরো রেস্টুরেন্টে ফুল অফ মানুষ ছিল। এই জন্য আমি লাস্ট আওয়ারে এসেছি, লাস্ট আওয়ারে এসেও অনেক বেশি ক্রাউড ছিল, অ্যান্ড আমি যখন বের হচ্ছি একদম লাস্ট আওয়ার আমি ওয়েট করছিলাম যে সব মানুষগুলো চলে যাক, অ্যান্ড ওদের ইন্টেরিয়ারটা আমি আপনাদের সাথে একটু দেখাতে পারি। তো দিস ইজ দি ডাইনিং লঞ্চ, খুবই সুন্দর, অ্যান্ড আমি বলবো যে কারোর
বার্থডে থাকে, ছোটখাটো অকেশন থাকে, পার্টিস থাকে, তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা বুক করে করতে পারো। রিয়েলি নাইস অ্যান্ড এখানে ফটো বুথও আছে। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার নারায়ণগঞ্জে আসলে দেখা হবে দি ডাইনিং লঞ্জে সবার সাথে। নারায়ণগঞ্জে এসেছি কিন্তু মনে হচ্ছে যে একদম মাওয়াঘাটে এসেছি। এখানে দেখছি গাছও আছে, রাস্তাটা কি ঢাকা গেলে কত নিচ্ছে?